নাটোরের নলডাঙ্গায় হামলায় নিহত ছাত্রলীগ নেতা জীবনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে আমতলী স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অংশ নেন। তিনি তখন জানান, ত্যাগী ও আওয়ামীলীগ পরিবারের সন্তান জীবন জড়িত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুতই গ্রেফতারের দাবি জানিয়েছেন এমপি শিমুল। এই হামলার জন্য উপজেলা চেয়ারম্যানকে দায়ী করেছে জীবনের পরিবার। মামলাও হয়েছে। আসাদুজ্জামান পলাতক। লন্ডনগর উপজেলা চেয়ারম্যান আসাদ প্রকাশ্যে দিবলকে এই জায়গায় এই স্পটে তার দুই ভাই সহ আরও দুই চারজন প্রকাশ্যে দিবলকে আমাদের জামিনুল ইসলাম জীবন, যে ছাত্রলীগের লন্ডনগর উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন, তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।